আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ভাব সম্প্রসারণ। আজকের ভিডিওতে একটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটি তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তবে মূল পর্বে যাওয়ার আগে বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমাদের প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে ভাব সম্প্রসারণ, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা, এই দুটি পংক্তির ভাব সম্প্রসারণ করতে হবে। তাহলে এই পংক্তি দুটির যে মূল ভাব, সেই মূল ভাবে কি রয়েছে সেটা তোমরা দেখে নাও। মূল ভাব, মানব জীবন অত্যন্ত সম্ভাবনাময়, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন তার যথার্থ চর্চা এবং সদ্ব্যবহার। সঠিক ও যথার্থ ব্যবহারের অভাবে সর্ব সম্ভাবনাই বিনষ্ট হয়ে যায়, সেখান থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যায় না, কারণ সেখানে কোনো শ্রম সাধনা বিনিয়োগ করা হয়নি। তারপরে মূল ভাব লিখার পরে তোমাদের এবার সম্প্রসারিত ভাব লিখতে হবে। সম্প্রসারিত ভাবে কি আছে দেখো, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, জীবনকে কাজে লাগাতে না পারলে সে মূল্যবান জীবন ব্যর্থ হয়ে যায়। বিধাতা মানুষকে শক্তি সামর্থ্য সবই দিয়েছেন জীবনকে সফল করে তোলার জন্য, কিন্তু সেই শক্তিকে, মূল্যবান সামর্থ্যকে যদি কাজে লাগানো না হয় তাহলে সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে, এটাই নিয়ম। একথা ব্যক্তি জীবনে যেমন সত্য, জাতীয় জীবনেও তেমনি সত্য। কোনো জাতি যদি তার সম্পদকে কাজে লাগাতে না পারে তাহলে কখনোই সেখান থেকে কাম্য ফল অর্জন করতে পারবে না, কিন্তু সে সম্পদ যদি অনাদরে, অযত্নে, অবহেলায় ফেলে রাখা হয় তবে তা থেকে কিছু পাওয়া তো দূরের কথা, সেটা বরং সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তাই প্রত্যেকটা সম্পদকে যথার্থ ব্যবহারের মাধ্যমে সমাজ, জাতি, এমনকি ব্যক্তি যারা জীবনে সফল হয়েছে তার মূলে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের দৌলতেই তারা বর্তমান সভ্য জগতে একটা উন্নত দেশে পরিণত হয়েছে। অপরদিকে যেসব জাতি তাদের সম্পদকে কাজে না লাগিয়ে আলস্যে বসে থাকে তাদের জাতির সম্ভাবনাও কম। মানব জীবনের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্য বিবেচনা করে যতটা সম্ভব যত্নশীল ও শ্রমশীল হতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না, বিনা পরিশ্রমে কেউ কখনো জীবনে সার্থকতা লাভ করতে পারে না। তাই জীবনের নিষ্ঠা সাধনাই মানুষের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তুলতে পারে। কেননা মানব জীবন একটা শস্যক্ষেত্রের মতো, সেখানে যতই কর্ষণ করা হবে ততই অধিক ফলদায়ক হবে, আর ফেলে রাখা তার জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করতে কোনো ভূমিকাই রাখতে পারবে না। তাই মানুষকে উদ্যোগী হতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই তার জীবনের অমূল্য সম্পদকে সে কাজে লাগাতে পারবে। এবার মন্তব্য, কোনো কিছু পেতে হলে বিনিয়োগ করতে হয়, আর বিনিয়োগের ক্ষেত্রে মানব জীবন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা সামান্য অবহেলিতেও ঝরে যেতে পারে, ব্যর্থ হয়ে যেতে পারে। তাই অবশ্যই মানব জীবনকে যথার্থভাবে গড়ে তুলতে হবে এবং জীবন সাধনায় নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলে এই ছিল তোমাদের ভাব সম্প্রসারণ।
ভাব সম্প্রসারণ ছিল এমন মানব জীবন রইল পতিত আবাদ করলে ফলত শোনা। আশা করি তোমাদের ভাব সম্প্রসারণটি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবে। তাহলে তোমরা টেস্ট ও ফাইনালে খুব ভালো ফলাফল করো, তোমাদের রেজাল্ট খুব ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।